ক্ষমতা বিকাশে যেতে চাইছে। পশ্চিমবঙ্গের মানুষ পরিষ্কার দেখতে পাচ্ছে আঞ্চলিক দলের নেতৃত্বে থাকলে ধীরে ধীরে পশ্চিমবঙ্গ পিছিয়ে যাচ্ছে। মোদিজির যে সবকা সাথ সবকা বিকাশ আমি বারবার বলেছি, রায়গঞ্জের মানুষ সেটা চাইছে। এবং রায়গঞ্জের মানুষ কতটা চাইছিল আপনারা মার্জিন দেখলেই বুঝতে পারবেন, যে গতবার কি মার্জিন ছিল দুজন বরিষ্ঠ নেতা যাদেরকে আপনারা নির্বাচনের পূর্বে হেভিওয়েট বলেছিলেন, তাদের কি মার্জিন ছিল, এবারে মার্জিনটা কি হয়েছে। মানে পশ্চিমবঙ্গের দুটো বিষয় এখানে এসছে, এক তো সবকা সাথ সবকা বিকাশে পশ্চিমবঙ্গ যেতে চায়, সেই সাথ দিতে চায়, আর দুই নম্বর রায়গঞ্জে যে মিউনিসিপ্যাল এরিয়া আছে সেই মিউনিসিপ্যালিটি ভোটে রায়গঞ্জে কালিয়াগঞ্জে ডালখোলায় ইসলামপুরে এই যে রায়গঞ্জ ডালখোলার কালিয়াগঞ্জে মানুষ একটাও ভোট দিতে পারেনি। লাস্ট পঞ্চায়েত নির্বাচনে রায়গঞ্জ বিধানসভা হেমতাবাদ কালিয়াগঞ্জ করণদিঘি ইসলামপুর এই যে এমনকি চাকুলিয়া, চাকুলিয়াতে আপনারা বলেছিলেন ম্যাসিভ কিছু হবে অন্যদের, সেখানে খুব সামান্য মার্জিন, মানে কল্পনার বাইরে যে এত মানে চতুর্মুখী লড়াইয়ের মধ্যে সাতটার মধ্যে চারটে বিধানসভায় ব্যাপক লিড, একটা দুটো বিধানসভায় মার্জিনাল লিড, অন্যেরা সামান্য মার্জিনে আমরা পিছিয়ে আছি। এই যে মানুষের যে মানুষ যে ম্যান্ডেট দিয়েছে, জনগণ যে নিজেদের মতামত দিয়েছে, সেটা স্বৈরাচারী এই রাজ্য সরকার, তৃণমূলের সরকার, হারমাত দুষ্ট সরকার, তোলাবাজ দুষ্ট সরকার, সর্বোপরি এই রাজ্যের মুখ্যমন্ত্রী যে শরীরী ভাষা, এই রাজ্যের মুখ্যমন্ত্রী জনগণকে কৃতদাস বানানোর মানসিকতা, এই রাজ্যের মুখ্যমন্ত্রী লাগাতার প্রধানমন্ত্রীকে যে ভাষায় কথা বলেছেন তার গালে চপেটাঘাত। এই এত মার্জিন হবে ভাবছিলেন? আমি এই মার্জিনটা ধরেছিলাম, আপনাদেরকে আমি বিভিন্ন সময় বলেছি, আপনারা হয়তো অনেকটা স্তম্ভিত হয়ে আমাদের দিকে তাকিয়েছিলেন, আমি বারবার বলেছি যে মিনিমাম 40-50 থাকবে। আপনারা সবাই এখন আমার এই কথাটা স্বীকার করবেন নিশ্চিত। তখন আপনারা ভাবছিলেন যে দেবস্মৃতি কোথায় থেকে এই হিসেব পেলেন, আমি কনফিডেন্ট ছিলাম, কারণ আমি বারবার বলছি শুধুমাত্র সবকা সাথ সবকা বিকাশ নয়, এই যে নির্বাচনে 19 আসনে আমরা জিতলাম পশ্চিমবঙ্গে, কল্পনার অতীত এত বড় সন্ত্রাস এত ভয় দেখানোর পরেও এটা মুখ্যমন্ত্রীকে তার ভাষা আচরণ এবং স্বৈরাচারী, আজকের মুখ্যমন্ত্রী স্বৈরাচারী, তিনি যে ভাষায় কথা বলছেন, ভারতবর্ষের মানে প্রিয়তম নেতা নরেন্দ্র মোদীকে যে ভাষায় কথা বলেছেন তার গালে এটা চপেটাঘাত। আগামী কয়েক দিনের মধ্যে দেখতে পাবেন, কয়েক মাসের মধ্যে দেখতে পারবেন এই রাজ্যে বিজেপি ছাড়া কেউ থাকবে না। দিদি প্রথম কাজ কি করবেন? কথা বলে নিলাম, চলো দিয়ে চলে। দিদি প্রথম কাজ কি করবেন? এখনো আমার ফোন পেতে পাইনি অফিশিয়ালি, হচ্ছে তো তোর আর কত নিবি নিচে দেবো, হয়ে গেছে, যে কথা দিয়েছি সেই কথা রাখবো, এটুকু বলতে পারি। রাজু স্যার।